ছড়ার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছে এখনকার সংবাদ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স এর উদ্যোগে এই প্রথম রাজ্যে শুরু হতে চলছে ভয়েস অব ত্রিপুরা শীর্ষক সঙ্গীত প্রতিভা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় রয়েছে সরোদী বোরা, শুভঙ্কর ভাস্কর প্রমুখ। শ্যাম সুন্দর জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা এক সাংবাদিক সম্মেলন করে এ তথ্য তুলে ধরেন। প্ল্যান করা হয়েছিল 100 জন প্রতিযোগী নিয়ে এই প্রতিযোগিতাটা শুরু করা হলো, কিন্তু ত্রিপুরার 7টি জায়গাতে অডিশন নেওয়া হয়েছিল। সেটা হলো আগরতলা, উদয়পুর, বিলোনিয়া, কোয়াই, আমবাসা, কৈলাসহর এবং ধর্মনগরে। সেই অডিশন থেকে বেসিক্যালি 100তে এই সংখ্যাটাকে আটকে রাখা যায়নি, সেটাকে একটু বাড়াতে হয়েছে 110। সেখানে জাজ হিসাবে আমরা পেয়ে গেছিলাম আমাদের রাজ্যের গর্ব অমরকে, অমর ঘোষ ছিলেন, সুব্রত দেবনা, এরা দুজন মিলে বেসিক্যালি ফার্স্ট রাউন্ডটা সামলেছেন। অবশ্যই নীলও ছিল। সেইখান থেকে রাউন্ড টুতে গেল 45 জন, 45। রাউন্ড টুর পর এই 45 জনকে নিয়ে একটা গ্রুমিং সেশন হয়েছে। এখন সুমন এবং নীল তাদেরকে জাজ করছে। গতকালকেও শুভঙ্কর এবং শারদীপ পুরোটা দিন কালকে ওদেরকে কি করে প্রপারলি গান করতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু বি এ প্লেব্যাক সিঙ্গার আপনাকে কোন কোন বিষয়ের দিকে নজর রাখতে হবে, সেইগুলো খুব সুচারুভাবে বুঝিয়েছে। বাট ভেরি ইজিলি, যেটা মনে হচ্ছিল আমিও বোধ হয় এরপরে গান গাইতে পারবো, এরকম ভাবে বুঝাচ্ছিল। তো দে আর লাকি, এই 45 জন থেকে এখন পিয়ানো রাউন্ড চলছে, সেই 45 জন থেকে পৌঁছে যাবে 12 জন। এরপর এই 12 জন থেকে সেরা 3 বাছার দায়িত্ব এই দুজনের, যারা এক্সট্রিমসে বসে আছে, এন্ড দে আর এক্সট্রিমলি ট্যালেন্টেড অ্যাকচুয়ালি। তো এই দুইজন মিলে ওরা সেরা 3কে বাছাই করবে। এই সেরা 3কে নিয়ে হবে ফিনালে, সেই ফিনালে আইদার এন্ড অফ ডিসেম্বর বা জানুয়ারি 2018 জানুয়ারির শুরুতে হবে। সেখান থেকে একজন অবশ্যই ভয়েস অফ ত্রিপুরা বা সেরা সেরা হবে। নগর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে গ্রামীণ এলাকাকে অপরিষ্কার করে তুলছে অমরপুর নগর পঞ্চায়েত। নগর পঞ্চায়েতে এ ধরনের কার্যকলাপে ক্ষুব্ধ এলাকাবাসী। অমরপুর উদয়পুর সড়কের থাকছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় নগরের সব ময়লা জমান হচ্ছে, যার ফলে দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ। বহুবার নগর পঞ্চায়েতে জানিয়েও এলাকাবাসীরা কোনো সুরাহা পায়নি। দিন প্রায় 10-15 দিন মাসখানি করে যাবো ফালাইতেছে। এদিকে এই এলাকার মানুষ কমপ্লেন করছে, কমপ্লেন করার পরও তারা শুনে না। নগর পঞ্চায়েতে জানানিয়েছে, জানানির পরও তারা মানে না। তারা কইছে না আমরা এনে ফালাম নাই। ওই তারার ওই বিট্টু যে বিট্টু বলে অর্ডার দিছে এনে ফালাম। বিট্টু কে? বিট্টু তারার কি মাসির জায়গা আছে পিছনে, ওই জায়গাটা আছে বিট্টুর মাসির। হ্যাঁ আচ্ছা, মাসি না কি আত্মীয় লাগে বিট্টু কি? টাইটেল কি? বিট্টু কি? বিট্টু সাহা, বিদ্যুৎ সার ভাই। আচ্ছা, হ্যাঁ কি নগরঞ্চিতের কেউ নাকি? না নগরঞ্চিতের কেউ না, এমনি কাজ টাজ করে আর কি। তাহলে তার কথা মতন এইভাবে আবর্জনা ফেলানি যাচ্ছে মানে এইখানের মধ্যে? অনেক শুনে না কি করে। আমি এদিকের মানুষের জিজ্ঞেস করছি যে আবর্জনা ফেলাই যাচ্ছে, যে তোমরা কমপ্লেন করো না কেরে। তো কমপ্লেন করছি, বিট্টু বলে অর্ডার দিতে কেন ফেলানের লেগে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। টেনশন? পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চেন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন। গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী।
হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আমাদের দেশে পুরুষের তুলনায় নারী জনসংখ্যা ক্রমশই কমছে। পুত্র সন্তানের প্রতি পক্ষপাত ও কন্যা ভ্রূণ নষ্টের প্রবণতা এই ভারসাম্যহীনতার কারণ। প্রসবের পূর্বে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কি জানেন ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য কোন চিকিৎসকের 5 বছর পর্যন্ত জেল ও 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে? ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সপক্ষে কোনো বিজ্ঞাপন প্রদান করলে 3 বছরের জেল এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মনে রাখবেন, এই পৃথিবীতে বাঁচার অধিকার আমাদের সবার। কন্যা সন্তানের এই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। এভাবে কি আর লেখা যাবে? বাবা ছিড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে হবে। বাবা আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আর এফএল ওয়ারড্রপ। আর এফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ারড্রপ। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার 13 নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় সর্বশিক্ষার শিক্ষকরা। সর্বশিক্ষার শিক্ষকরা ধর্মঘটে চলে যাওয়ায় অমরপুর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ে পঠন পাঠন অসুবিধার সম্মুখীন। দুইটা না, আমরা তো একটু আরো পরে ইয়ে করছি। এমনি তো এসএসএর তারা তো স্ট্রাইক। কয়জন আছে এসএসএর? তো 3 জন। 3 জন, আচ্ছা। তো বিশেষ করে তারা আজকে ক্লাসে ইয়ে করছে না। আপার প্রাইমারিতে 3 জন তারা ইয়ে, আর অ্যাবসেন্ট আছে তারা 2 জন। টোটাল মানে শিক্ষক থেকে কয়জন আছে? 6 জন। 6 জনের মধ্যে তারা তো 4 জনই আজকে ইয়ে করছে অ্যাবসেন্ট। মানে 2 জন আজকে কাজ করছে।
মানে মূল বিষয়টা যে এসএসসি যে শিক্ষকরা তাদের জন্যই ব্যাগারটা করতেছে এখন। স্যার স্কুলটার নাম? আপনার নাম আর পরিচয়? নারায়ণ চন্দ্র দাস। সোমবার সন্ধ্যায় অমরপুর মহকুমার ডাক বাংলোতে বিবি প্যাড মেশিনের উপর এক মহড়া অনুষ্ঠিত হয়ে যায়। অমরপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মহড়াতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ সাংবাদিকরা উপস্থিত ছিল। করবো আমাদের এসডিএমস অফিসেও একটা পার্মানেন্টলি রেখে দেওয়ার জন্য, যে অল্প রেয়ার প্লাস যে কোনো মানুষ যখন খুশি তখন আমাদের অফিসে গিয়ে দেখতে পারবে। প্রাথমিকভাবে আমার লক্ষ্য থাকবে 101 পোলিং স্টেশন এরিয়ার মধ্যে এই ভিভিপ্যাট নিয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা মানুষকে পরিচিত করার জন্য। পরবর্তী ধাপে আমরা মার্কেট ডেস্কগুলিতে যে সমস্ত মার্কেটগুলি আছে ছোটো বড় গ্রামীণ বাজারগুলি সমস্ত বাজারই আমরা সেগুলি নিয়ে যাওয়ার চেষ্টা করব। তার বাইরে 12 স্কুল বা মহাবিদ্যালয় সেগুলিতে আমরা সেগুলি নিয়ে যাব এবং আমরা বিভিন্ন ডিপার্টমেন্টকেও আমরা চিঠি দেবো লাইন ডিপার্টমেন্টগুলিকে, যে ওনারা যেন ওনাদের 600 ডিপার্টমেন্টের কর্মচারী বন্ধু যারা আছে তাদেরকেও আমাদের অফিসে পাঠিয়ে ভিভিপ্যাট কীভাবে হ্যান্ডেলিং মানে ভর্তিত হয় সেটা যেন তারা চাকুষ করে। তো আমি আশা রাখছি আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সেই বার্তাটা মহকুমার সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে করে আমরা রাজনৈতিক দলসহ সর্বসাধারণের সহযোগিতার মাধ্যমে সমস্ত কাজটাকে সুন্দর মতে করতে পারি। এবং এই ভিভিপ্যাটের উপর আমার অফিস থেকে আমার অফিসাররা মাস্টার ট্রেনার হিসেবে এসছেন এবং ব্লক থেকে বিডি সাহেবরা এবং কিছু স্টাফ মাস্টার ট্রেনার হিসেবে এখানে অলরেডি ইসিএর তরফ থেকে ইঞ্জিনিয়ার্সরা তাদেরকে ট্রেনিং দিয়েছে। তো কাজে আমার মনে হয় আমার এখানে এই কাজ পরিচালনা করার ক্ষেত্রে আমার অফিসার এবং আমার অফিসের স্টাফ এবং ব্লক অফিসের স্টাফরা মিলে আমরা সুন্দর মতে এই কাজটাকে পরিচালনা করতে পারি। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। তো পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধাত্মকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। মা, ও মা, কি হয়েছে? মা, আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPV-র সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সমস্ত শিশুরা জন্মগত রোগ, যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি, অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। এই মশা
দিনের বেলায় কামড়ায়, তাই এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে যথাসম্ভব ফুল হাতা জামা কাপড় পরিধান করুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সকল প্রকার জলের ট্যাঙ্ক এবং জল সঞ্চয়ের পাত্রগুলো ঢেকে রাখুন। সকল প্রকার অব্যবহারযোগ্য পাত্র, আবর্জনা, টায়ার, নারকেলের খোল ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না এবং এগুলিতে জল জমতে দেবেন না। উচ্চ জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা, চোখে ব্যথা, চামড়ায় র‍্যাশ, মাড়ি বা নাক দিয়ে রক্ত ঝরা প্রভৃতি ডেঙ্গু জ্বরের লক্ষণ। তাই এই সমস্ত লক্ষণগুলি দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের আনন্দে ভুলে যাবেন না যে আপনার স্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষা আপনার কাছে সমভাবে জরুরি। তাই অসাধু ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কে সজাগ ও সতর্ক থাকুন। মিষ্টান্ন দ্রব্য সহ অন্যান্য খাদ্যদ্রব্যের গুণগত মান, পরিমাণ ও দাম যাচাই করে নিন। শুধুমাত্র বিআইএস এর হলমার্ক ছাপযুক্ত সোনার ও হীরের অলংকার সামগ্রী ক্রয় করুন। ভোক্তার সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য কনজিউমার টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1800-345-3665 এ ফোন করুন। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। বহিররাজ্যের খুব দামি রড। বহিররাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিররাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। কল্যাণপুর কৃষি দপ্তরের অধীন দাউছড়া কমিউনিটি হলে 100 জন উপজাতি পুরুষ মহিলাদের নিয়ে আয়োজিত হয় এক কর্মশালা। এই কর্মশালায় কৃষি দপ্তরের আধিকারিকরা বিভিন্ন সবজি চাষ নিয়ে আলোচনা করেন। আমরা এগ্রিকালচার দপ্তরের মূলত হর্টিকালচার ভেজিটেবল ইনিশিয়েটিভ ইন ট্রাইবাল ক্লাস্টার, অর্থাৎ আমাদের ত্রিপুরার যে তুলনামূলকভাবে আমাদের ট্রাইবাল এলাকাগুলিতে শাক সবজিতে পিছিয়ে আছেন, তো তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে আমরা এই অনুষ্ঠান করছি। আমাদের স্কিমেটিক প্যাটার্ন অনুযায়ী আমরা ভেজিটেবল ইনিশিয়েটিভ ইন ট্রাইবাল ক্লাস্টার, এটার উপরে আমরা 100 জন কৃষক নিয়ে আমরা ট্রেনিং করছি। রামচন্দ্রঘাট কিষাণ মোর্চার উদ্যোগে দাড়িকাপুর পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের ধান জমিতে কৃষকদের পারাপারের জন্য বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়। কৃষকরা জানায় এই সাঁকো তৈরির ফলে তাদের ধানের জমিতে আসা যাওয়া করতে এবং ফসল আনতে সুবিধা হবে। এখানে প্রায় 250-300 কানে জমি আছে, প্রায় কৃষকেরও প্রায় 200 কৃষক আছে। এরা এই যে গোবর দিয়ে ধান নিতে হয় বাড়িতে, মাঝে মাঝে দেখা গেছে গোবরগুলো ভাঙা ভাঙা। তারপর আমরা এই বছর যখন নতুন ফসল আসছে, তখন এটা ফসল দেখতে আসছি, তখন দেখি যে একটি দল এই ভাঙা কাজগুলো করতে আসে, সাঁকো বানাইতে আসে। হ্যাঁ, সাঁকো বানাইতে আসে। তখন খুব আমরা আনন্দিত হইলাম, আমরা খুশি হইলাম কৃষকের আর সুবিধা অসুবিধা যতটা ভোগ করেছি এই যাবত, এইটা আমাদের মোচন হয়ে গেছে। আমরা 24 রামচন্দ্রঘাট বিধানসভা কিষাণ মোর্চার মন্ডল কমিটির উদ্যোগে দাইরকাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 4 নং ওয়ার্ডের দাইরকাপুর হাওরের যে ধানের মাঠ, সেই মাঠের
যে গোপাট, সেই গোপাটটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এই কৃষকরা যে জমিন 1200 টাকার মাধ্যমে কেটে বাড়িতে নিতে পারে, সেই জমিন এখন 4000 টাকার উপরে লাগছে এই রাস্তার কারণে, যার কারণে আমরা ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার উদ্যোগে 24 রামচন্দ্র ঘাটের মন্ডলের উদ্যোগে আমরা এই রাস্তায় আমরা কিছু বাঁশ, মানুষের বাঁশের মুড়া থেকে 2-1টি করে বাঁশ এনে আমরা এই রাস্তায় বাঁশ দিয়ে মানুষের যাতে উপকার হয়, কৃষকের যাতে উপকার হয়, সেই চিন্তায় আমরা আজকে কিষাণ মোর্চার উদ্যোগে 24 রামচন্দ্র ঘাট কিষাণ মোর্চার উদ্যোগে আজকে আমরা এই রাস্তা মেরামতের কাজ আমরা করি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।